बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम सबाई के मामुनिर किचने स्वागत। आशा करी अपनारा सबाई भलो आछेन, आल्लाह रहमते आमिओ भलो आछि। तो आमि आजके एकटि एगलेस केक बनाबो। प्रथमे आमि एकटा बाटि निये निलाम आर एकटा चाकनि। तो एखाने आमि 2 कप मयदा चेलि निब। एक चा चामच बेकिंग पाउडर, वन फोर चा चामच बेकिंग सोडा, वन फोर चा चामच लवण, वन फोर कप कोको पाउडर, चालार पर जो अवशिष्ट अंश थाके सेटा फेले दिब। 1 कप आइसिंग सुगार, ये सबगुलो उपकरण भालो करे मिशिए निब। दे दिलाम 2 कप लिक्विड दूध, वन थर्ड कप सोयाबीन तेल, वन टीस्पून वेनिला एसेंस, सबगुलो उपकरण भालो करे मिशिए नेब। গুলানোটা এরকম হবে, গুলানো হয়ে গেছে। এখন আমি মোল্ডে ঢেলে নেব। মোল্ডে আমি সবটুকু দুধ ঢেলে নিয়েছি, এখন হালকা একটু ট্যাপ করে নেব যেন ভিতরে কোনো বাতাস থাকলে তা বের হয়ে যায়। আমি আজকের এই এগলেস কেকটা বাপে পানির বাপে তৈরি করব। চুলা আমি তো পাতিলে একটা স্ট্যান্ড বসে পানি দিয়ে দিয়েছি, পানি বলো ফুটে গেছে। এখন চুলাটা আমি একটু কমিয়ে এখন বাটি ড্যাম বসিয়ে দিলাম, ডেকে দিলাম। কতক্ষণ লাগবে তা আমি পরে জানিয়ে দেব। কেকটা বেক হইতে সময় লেগেছে 1 ঘন্টা। দেখুন একদম কাঠিটা ক্লিন বেরোইছে। আপনাদের কম বেশি সময় লাগতে পারে। কেকটা নামিয়ে ঠান্ডা করে নেব। কেকটা ঠান্ডা হয়ে গেছে, আমি ঠান্ডা করে মূল থেকে নামিয়ে নিয়েছি। দেখুন কেকটা নরম, কত নরম হয়েছে। আমি এখন কেটে দেখাচ্ছি।
আমি আশা করি আজকের এই এগলেস কেকটি আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আবার কোনো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।